এখনো পর্যন্ত সিভিল সোসাইটির সঙ্গে কোনো ধরনের আলোচনায় না বসায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন চিন্তাবিদ ফরহাদ মজহার। তার মতে ফ্যাসিস্ট শেখ হাসিনা আবার ফিরে আসুক, দেশের জনগণ তা চায় না। রাজধানীতে শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কার শিরোনামে আলোচনা অনুষ্ঠানে ফরহাদ মজহার আরও বলেন, সরকারের সমালোচনা করা মানে তার বিরোধিতা করা নয়, বরং বর্তমান সরকারকে দেশের মানুষ সমর্থন করেছে বলেই এটি এখনও টিকে আছে। এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, তারাও আওয়ামী লীগের মতো যেনতেন উপায়ে ক্ষমতায় আসতে চায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যদি বিএনপি আমাদের রাজনৈতিক ইচ্ছা এবং অভিপ্রায়কে মেটাতে পারে, অবশ্যই তরুণদের কোনো আলাদা রাজনৈতিক দল করার দরকার নেই। খুব ক্লিয়ার, আমি তাদের অনেক নেতাকে বলেছি যে যদি এটা থাকে তাহলে নিশ্চয়ই অটোমেটিক্যালি তরুণদের বিশাল একটা অংশ, যেই দলই এই তরুণদের অভিপ্রায়টা তাদের মধ্যে দিয়ে জনগণের যে ইচ্ছাটা প্রকাশিত হয়েছে, যদি তারা এটাকে ধারণ করতে পারে তাহলে তো নতুন দল করার কোনো প্রয়োজন পড়ে না। যদি ধারণ করতে না পারে তাহলে তরুণদের একটা নতুন দল অবশ্যই আসবে।